And welcome to ABP Live. I have with me today Mr. G. M. Kadir. He is chairman of the Jatiyo Party in Bangladesh. And he was the leader of opposition last time when the parliament was in session, one of the main opposition parties. We are going to understand from him the situation that panned out as we saw from the 5th of August and what is there in the future of Bangladesh. Welcome to ABP Live said, Thank you. হ্যাঁ স্যার আমি যদি আপনাকে ফার্স্ট প্রশ্ন করতে পারি ইন দ্য সেন্স দ্যাট জাতীয় পার্টি ওয়াজ দ্য মেন অপোজিশন পার্টি অ্যান্ড ইউ আর দ্য লিডার অফ অপোজিশন ইউ স হাউ দিস কাইন্ড অফ ইউনো দ্য পলিটিক্যাল টার্ম টার্ময়েল উই স কীভাবে এটা আনফোল্ড হয় ফ্রম ইন্ডিয়াস পার্সপেকটিভ ইট কেম প্রবেবলি এস এ শক বাট ইফ ইউ ক্যান টেল টেলার ভিউয়ার্স যদি একটু বলতে পারেন আমাদের দর্শকদের জন্য আপনি কী করে এই ক্রাইসিসটা দেখেন ক্রাইসিসটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে ফার্স্ট অফ জুলাই অফিসিয়ালি তারা একটা কোটা আন্দোলনের জন্য একটা ডাক দিয়েছে যে কোটা বিরোধী একটা দাবি নিয়ে তারা সরকারকে জানিয়েছিল তার আগে কোটা সিস্টেম যেটা ছিল সেখানে একটা ত্রিশ পার্সেন্টের মতো সরকারি কর্মচারীদের কোটা ছিল মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তান এবং তাদের নাতি নাতিদের জন্য তো এগুলো আবার বছরখানে আগে বছরদের আগে একটা আন্দোলনের মাধ্যমে বাতিল করেছিলেন সবগুলো এটার সঙ্গে অন্যান্য কোটা ছিল যেমন ওই এই যারা পার্বত্য চট্টগ্রাম এগুলো বা জেলাভিত্তিক অথবা প্রতিবন্ধী অথবা এদের জন্য কিছু কিছু কোটা আছে সবগুলোই একসঙ্গে বাতিল করে দিয়েছেন সরকার তো হঠাৎ এই এই বছরের জুলাই মাসের আগে দু একদিন আগে হঠাৎ করে শোনা গেল যে কেউ একজন মামলা করেছে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে এবং হাইকোর্ট তাদের মামলা থেকে তাদের পক্ষে রায় দিয়েছেন যে কোটা সিস্টেম আবার পুনর্বহাল করা হোক পরবর্তীতে সরকারের কথাবার্তায় যেটা বোঝা গেল যে এটাতে সরকারের সায় ছিল কারণ সরকার এটা যে বাতিল করেছেন কাজে তার বিরুদ্ধে কেস করলে সরকার যেভাবে এটাকে ট্যাকল করার দরকার ছিল সরকার সেভাবে এটা ট্যাকেল করেনি এবং পরবর্তীতে ওনাদের বক্তব্যে তৎকালীন সময়কার প্রধানমন্ত্রীর বক্তব্য বোঝা গেল যে কোটা সিস্টেমের ওনারা ফেভারে আবার ওনারা মুক্তিযুদ্ধ করা আসুক এটা ওনারা চাচ্ছেন সেখানে তখন সাধারণভাবে ছাত্রদের মধ্যে একটা শঙ্কা আসলে যে সরকারই যখন নিজেই মামলায় হেরে যেতে চাচ্ছে নিজের মামলায় তখন তো কোটা সিস্টেম আবার বহাল হয়ে যাবে ওনারা কোটা সিস্টেমের বিপক্ষে ছিলেন আমাদের দেশে এখন তরুণ সমাজের মধ্যে চাকরির অভাবটা বেকারত্বটা একটা বিশাল একটা সমস্যা আমাদের সাধারণ ছেলেরা একেবারে সর্বশান্ত হয়ে ঘটি বাটি বেঁচে তারা যে কোনোভাবে বিদেশে যেতে চাচ্ছে একেবারে বাবুরচি চাকরি ড্রাইভারের চাকরি এগুলো নিয়ে বড়ো বড়ো ইউনিভার্সিটি ডিগ্রি পাশ করা যাচ্ছে এবং বৈধ শুধু না অবৈধভাবে যাচ্ছে তারা একেবারে সাগর পাড়ি দিচ্ছে ডিঙ্গি নৌকা করে কোনোখানে মরুভূমি পাড়ি দিচ্ছে চেষ্টা করছে জঙ্গল পাড়ি দিচ্ছে এক দুর্বেদ্য সেখানে বিভিন্নভাবে মারা পড়ছে তারপরেও মানুষের চাকরির জন্য যেতে হচ্ছে যেহেতু দেশে চাকরির অভাব যেই পরীক্ষিতে তারা যখন দেখলো যে সরকারি যে ভালো চাকরিগুলি এগুলো যখন মুক্তিযোদ্ধা এবং তাদের নাতি নাতি পথে চলে যাচ্ছে এটা তো তাদের জন্য একটা বিরাট ধাক্কা যে আমরা তো এখানে দেশে আর চাকরি কোনো সুযোগই থাকছে না তো সেই জন্য তারা কোটার আন্দোলন ডাক দিল আমি তিন তারিখে পার্লামেন্টে কিন্তু এই ব্যাপারে বলেছি যে বাঙালিরা সবসময় আমাদের বাঙালি জাতির সবসময় বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম হ্যাঁ তিন জুলাই যা থার্ড জুলাই পার্লামেন্টের ক্লোজিং শেশনে আমি বললাম এই সমস্যাটাকে ছোট ভাবে দেখা ঠিক হবে না কেননা এই সমস্যাটা যেটা আসছে এটা শুধু এটার সমস্যা নয় এটা একটা কি বলবো আমি টিপ অফ দ্য আইসবার্গ কারণ মানুষ দীর্ঘদিন থেকে বিভিন্নভাবে বৈষম্যের শিকার হচ্ছে ছাত্ররা এটার একটা একটা অংশ মাত্র এবং ছাত্র এবং বাঙালিরা বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে একেবারে সেই আদিকাল থেকে মানে ধরতিকালে ব্রিটিশ আমল তারপরে পাকিস্তানি আমল যুদ্ধটা ছিল কিন্তু বৈষম্যের বিরুদ্ধে যেটা পরবর্তীকালে স্বাধীনতার যুদ্ধে রূপ নিয়েছে আমরা যে মুক্তিযুদ্ধ বলি মুক্তি আমরা চেয়েছিলাম বৈষম্য থেকে মুক্তি এই আমি বলেছিলাম যে এই কোটা সিস্টেমটা হলো মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী শুধু নয় মুক্তিযুদ্ধের চেতনার মাধ্যমে স্বাধীনতা যুদ্ধের মূল উদ্দেশ্যকেই আমরা বাঞ্চাল করে দিচ্ছি যে একটা স্বাধীন দেশ হবে প্রজাদের দেশ যেখানে বৈষম্যহীন সমাজ হবে কাজে এইটার জন্য কিন্তু বাঙালি জাতি অনেক ত্যাগ স্বীকার করেছে এবং সবসময় চরম ত্যাগ শিকার করতে প্রস্তুত ছিল এবং তারা যতদিন এটা অ্যাচিভ না করে ততদিন কিন্তু তারা ফাইট চালিয়ে গেছে এটা আমরা একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের সময় দেখেছি পরবর্তীতে যখন ছয় দফা আন্দোলন হয়ে পরবর্তীতে দেশ স্বাধীন হলো তখন দেখেছি যে হজর হাজার হাজার মানুষ সেখানে চলে আসে এবং জীবন দিতে থাকে কাজে এই জিনিসটিকে ছোটো করে দেখা উচিত না আমাদের সংবিধানের সংবিধানে পরিষ্কার বলা আছে যে এই ধরনের কোটা করা যাবে শুধু পশ্চাৎ যারা জনসমষ্টি যাদেরকে পিছনে আছে তাদেরকে সমান তালে আনার জন্য কিছু সুযোগ সুবিধা দেওয়ার জন্য কোটা ইউজ করা হবে এবং এইটা আমাদের সংবিধান অনুযায়ী এই ধারাটাকে আবার কোনোরকমভাবে চেঞ্জও করা যাবে না কাজেই সরকার যেটা করছেন কোর্টের মাধ্যমে এটা সংবিধান বিরোধীও বটে তা পরবর্তীকালে এটা আমরা যখন বললাম সরকার এটাকে খুব একটা গা লাগালেন না পরে ছয় তারিখে আমি আবার পাবলিক একটা মিটিং ছিল আমাদের এখানে সেখানেও পরিষ্কারভাবে বললাম যে সরকার এটা শুধু নয় সর্বক্ষেত্রেই দেশটি বিভাজন করছেন একটা নিজস্ব গোষ্ঠী তৈরি করছেন একেবারে কোটারি তারা নিজেদের সুযোগ সুবিধা নানা দিয়ে তাদেরকে একেবারে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য দিয়ে এক সুবিধাভোগী এবং শাসক শ্রেণী একটা থাকছে শাসক শ্রেণী এদেরকে লাঠিয়াল বাহিনী ব্যবহার করে দেশের আপামর জনগণের উপর একটা চরম বৈষম্যময় নিবর্তনমূলক একটা সরকার চালিয়ে যাচ্ছে এক এক নায়কতন্ত্র শুধু নয় এক দলীয় শাসন ব্যবস্থা করছেন এবং সাধারণ মানুষকে প্রজা হিসেবে হিসাবে স্লেব হিসাবে ব্যবহার বলি ডিকটেটারশিপ শুধু নয় এটা একটা স্লেবারই পর্যায়ে চলে গেছে মানে তাদের কোনো রাইটই দিক দিতে চাচ্ছেন না সরকার বিভিন্নভাবে তো এই এই জিনিসটি আমরা মানতে পারি না এবং যে কোনোভাবে এটাকে ভাঙতে হবে এইসব আন্দোলন তার পরবর্তীকালে বিভিন্ন সময় যখন এগুলোতে আন্দোলন তারা অ্যাটাক করলো ছাত্র লিগ দিয়ে ইত্যাদি আমি বলছিলাম বল প্রয়োগ তারা কিন্তু একেবারে সম্পূর্ণ কি বলে নিরস্ত্র ভাবে তারা কোনো সহিংসতা ছিল না অহিংস একটা আন্দোলন সেখানে হঠাৎ করে পুলিশ স সহযোগিতা করলো ইয়ে ছাত্রলীগকে দিয়ে একেবারে লাঠি শুটা নিয়ে গো এবং তারা যে ছাত্ররা যে উন্ডেড হয়ে হসপিটালে গেছে সেই হসপিটালে গিয়ে ছাত্রলীগের লোক তাদেরকে মারপিট শুরু করলো অনেকখানে মেরে ফেললো তো এইসব লোকের চোখের সামনে তারপরে দেখা গেলো দিন যাচ্ছে মানে নিবর্তনমূলক এটা বাড়ছেই পরবর্তীকালে সরকার বলো যে হ্যাঁ আমরা এটা নেগোশিয়েট করবো এটা করবো এটা করবো কিন্তু স্বাভাবিকভাবে বোঝা গেলো যে সরকারের অ্যাটিচিউডটা নয় কারণ আমরা শুনতে পেলাম পেলামাজা কার আর এইসব একটা কথা বলার ওটা খুব ওটা খুব মানুষের মনে আঘাত লেগেছে এই জন্যই এখন ন্যায্য দাবি নিয়ে অহিংসভাবে আন্দোলন করছে তো সহিংসতা করা হলো লোক মারা হলো তারপর বলা হলো চাকরি বাকরি ওই কথাটাতেই সাধারণ লোকে একটু বেশি ধাক্কা খেয়েছে যে আমরা কি মুক্তিযোদ্ধাদের নাকি দিয়ে কি রাজাকারকে দেবো তখন জনগণ বললো উনি একদিকে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বলে সম্পূর্ণ দেশে একটা বিভাদ সৃষ্টি করেছে বাকি সব লোককে উনি রাজাকার মনে করছে মুক্তিযোদ্ধা এবং রাজাকার ছাড়া রাজাকার তো ছিল হতো এক লক্ষ এক লক্ষ হবে না দশ পনেরো বিশ হাজার আর মুক্তিযোদ্ধা হয়তো যেটা হোক এক দুই লক্ষ বা যাই হোক বাকি যে জনসংসমষ্টি সমষ্টি এরা তো রাজাকার ছিল না মুক্তিযোদ্ধা ছিল না তাদের কি কথা উনি চোখে দেখেন না তাহলে কি আমরা সবাই উনি রাজাকার বাড়ি ফেললেন যখন ওনার কথা হলে মুক্তিযোদ্ধা না দিলে রাজাকারকে দিতে হবে আর বাদবাকি যে ষোলো সতেরো কোটির লোক রাজাকার হিয না তারা কি কোনো মানুষ না তারা কি রাজাকার এই কথাটা তখন মানুষের মনে ধাক্কা লাগলো যে উনি তো আমাদেরকে সমানভাবে দেখতে চাচ্ছেন না উনি তো আমাকে আমাদেরকে হেও করতে চাচ্ছেন যে ভাবে তখন তারা বল ঠিক আছে আমরাই রাজাকার হলো তুমি না বলেছেন সৈরাজা এই আন্দোলন এইভাবে নিল এবং এক পর্যায়ে গিয়ে ওনারা কিছু সামলাতে পারলেন না যখন পুলিশ দিলেন তারপরে র্যাব দিলেন বিজিবি দিলেন কোন জায়গায় যখন সামলাতে পারলেন না একেবারে হেলিকপ্টার দিকগুলিকে নির্বিচারে এগুলো সব কিছু প্রতিদিন আমি দু একদিন পর স্টেটমেন্ট দিয়েছি আমি ইয়েতে খবরে টেলিভিশনে স্টেটমেন্ট দিয়েছি আমার এগুলো প্রচার হয়েছে যে প্রতিটি ঘটনার পরে যে ওদেরকে ধরে নিয়ে গেল এবং তাদেরকে জোর করে তাদের থেকে তখন আমি লোক দিয়ে ওদের ওদের ফেভারে কোর্ট কোর্টে হ্যাভিয়াস কার্পাস করতে চেয়েছিলাম তারপর যখন গুলি করে মারা হলো তখন আমি বললাম যে হেলিকপ্টার দিয়ে আপনার নির্বিচার বড় হত্যা করছেন কেননা নির্বিচার এই জন্য বলছি যে আপনি ভিতরে কে কে দোষী কে নির্দোষ কে সন্ত্রাসী আপনি বুঝছেন কি করে আবার আপনি বাড়ির ছাদের উপর সোলজার নামিয়ে দিয়ে গুলি করছেন নিচে তো অনেক লোক সেখানে কে ভালো কে মন্দ আপনি বুঝবেন কি করে রাস্তায় পথচারী মারা যাচ্ছে একটা গৃহিণী মারা যাচ্ছে যেহেতু নির্বিচার গুলি বসে না চাষবাসে কোনো দিক খেয়াল করা হচ্ছে না আচ্ছা স্যার আমি যদি এটা আপনাকে একটু জিজ্ঞেস করি যে আমরা ভারতে বসে দেখেছি কিভাবে আন্দোলনটা ফাইনালি লেট টু আউস্টিং অফ দ্য প্রাইম মিনিস্টার ফর্মার প্রাইম মিনিস্টার বাট এটা কি শুধু স্টুডেন্টই ছিল আপনাদের মতো পলিটিক্যাল পার্টিজদের কি রোল ছিল এটার পেছনে এইখানে তো আমি বলো প্রথমে যেটা আমি বলেছিলাম যে টিপ অফ দ্য আইস বার্গ সেটা স্টুডেন্টরা তো শুরু করেছিল কিন্তু পরবর্তীকালে যখন স্টুডেন্টদেরকে এইভাবে অন্যায় ভাবে মারা হলো তখন তাদের তাদের মা বাবা তাদের আত্মীয় স্বজন সবাই বেরিয়ে আসলো যে আমার ছেলে মারা গেল কেন যে একটা বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আমি তো বৈষম্যের শিকার আমি চাকরি করতে গেছি আমি এটা গণ আন্দোলন তখন আস্তে আস্তে সাধারণ লোকরা এখানে জড়ো হয়ে গেল স্টুডেন্টরা এখানে একটা কথা করেছিলেন যে জনগণকে বলেছেন আসতে কিন্তু পলিটিক্যাল ব্যানারে আসতে বলেননি এখানে একটা বেরি ইন্টারেস্টিং জিনিস আমাদের লক্ষ্য করার বিষয় সেটা হলো যে আমাদের এর আগেই কিন্তু দু হাজার নির্বাচনের আগে কিন্তু একটা বড় ধরনের বিরোধী দল সরকার বিরোধী একটা আন্দোলন হয়েছিল বিশাল আন্দোলন অনেক মোবিলাইজেশন হয়েছিল অনেক কিছু হয়েছিল কিন্তু পরবর্তীকালে এটা সাকসেসফুল হয়নি নির্বাচন সঠিকভাবে হয়ে গেছে নির্বাচন সরকার চালু হয় কাজ করছিল তো মানুষের এটার বিশ্লেষণটা হলো যে তখন সাধারণ মানুষ মনে করেছে ও পলিটিক্যাল পার্টি যারা আসবেন ওনারা তোদের নিজেদের ক্ষমতা যাবেন এমপি হবেন মন্ত্রী হবেন টাকা পয়সা বানাবেন ওনারা ওই জন্য ফাইট করছেন ওনারা আমাদের দাবি দেওয়ার কথা বলছেন কিন্তু ক্ষমতায় গেলে হয়তো ওনারা নিজেদের দাবি দেওয়াটাই দেখবেন বেশি আমাদের দিকে দেখবেন না কিন্তু এখন যদি স্টুডেন্টরা নেমেছে তারা বলছে এরা তো নিঃস্বার্থ এদের তো কোনো মন্ত্রী এমপি হওয়ার কথা নয় এরা তো কোনো লোভ লালসা করছে না এরা তো আমাদের আন্দোলন এবং ওদের আন্দোলন তো একই তো আমরা সবাই কেন সাপোর্ট করবো না এই জন্য বলেনি যে আপনারা আসুন বা নিজের ব্যানারে আপনাদের আমরা আমাদের লোকজনকে ওখানে যেখানে পেরেছে যারা করেছে কিন্তু সাধারণভাবে এটা হলো একটা ছাত্র জনতার আন্দোলনের এখানে পলিটিক্যাল পার্টিকে তারা ব্যানার নিয়ে আসার জন্য তারা নিজেরাই নিষেধ করেছে পলিটিক্যাল পার্টিরা অ্যাজ এ পারসন এটা আমি বক্তৃতা বলেছি যে আপনারা বলছেন এখানে এই আছে জামাত আছে বিএনপি শিবির আছে বিএনপি আছে এখানে আপনারা কাউকে কিন্তু কালার করতে পারেননি যারা এসছেন তারা কিন্তু এসছেন অ্যাজ প্যারেন্টস অ্যাজ ব্রাদার্স অ্যাজ সিস্টার্স তারা মাদার্স তারা আসছেন তারা কিন্তু কোনো পার্টির ব্যানারে আসছে না জাতীয় পার্টি বা আপনার শিবির বা জামাত বা বিএনপি ব্যানারে তারা আসছেন না যদিও এসে থাকেন যদি এটা ছাত্র জনতার এবং এই কারণে এটা সাকসেসফুল হয়েছে এবং এর আগে হয়নি কারণ পলিটিক্যাল পার্টির উপর সাধারণভাবে মানুষের একটা সেরকম ধরনের আস্থা ছিল না এবার আমি আসব নেক্সট ওয়াট মানে এই একটা কোয়েশ্চেন এখন ইন্টারন্যাশনালিও চলছে যে ঠিক আছে একটা সেকেন্ড রেভলিউশন হলো আমি প্রফেসর মোহাম্মদ ইউনুসেরও ইন্টারভিউ করেছিলাম এবং উনি আমাকে বলেছিলেন যে উনি এটাকে একটা সেকেন্ড লিবারেশন হিসেবে দেখছেন নাও এখন যে এক মাস এটা প্রায় হতে চলছে এই পাঁচ তারিখে হবে নেক্সট ফিউচারটা কি অলসো ফর পলিটিক্যাল পার্টিজ লাইক ইউর সেলফ হোয়াট ইজ দ্য আমি জানি আপনিও কিছুদিন আগে মানে এনার সঙ্গে দেখা করেন প্রফেসর ইউনুসের সাথে এবার নেক্সট ফিউচারটা রোড ম্যাপটা কী হবে অ্যাটলিস্ট জাতীয় পার্টির জন্য না জাতীয় পার্টি কোনো ন্যাশনালি আমি বুঝি আমাদের দেশে মানুষে কিন্তু দীর্ঘদিন থেকে এই মানে যখন থেকে স্বাধীনতা হলো তারপরে দেখা গেল যে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু হচ্ছে না নির্বাচন ফেয়ার হয় তারপরে গণতন্ত্র ঠিক হয় এবং নির্বাচন তারা এসে যে সরকারগুলি আসে তারা আবার নির্বাচন ব্যবস্থায় হাত দিয়ে নিজেদের মনের মতো নির্বাচন সাজিয়ে নেয় মানে নিজেরা নির্বাচিত হয়েছে জনগণের ভোটে কিন্তু তারা চালাচ্ছেন না জনগণের কথা মতো বা ডেমোক্রেটিক্যালি চলছে ইনস্টেবিলিটি আর তারপরে গিয়ে আবার তারা সেই নির্বাচন ব্যবস্থা নিজেরা জনগণের মানে কে সুখুশি করে জনগণকে তাদের সঙ্গে ভালো কাজ করে তাদের আস্থা নিয়ে ভোট পেয়ে আবার আসার জন্য চিন্তা না করে নির্বাচন ব্যবস্থাকে ম্যানিপুলেট করে সেই জন্য আমরা এবার সবাই চেয়েছে শুধু নির্বাচন ব্যবস্থা ঠিক করেই ছেড়ে দিলে হবে না হিসেফিক্যালি আমরা দেখেছি আমাদের দুটো বড় রাজনৈতিক প্রতিপক্ষ এটি করেছে মানে শক্তি বিএনপির যারা সেটাও একবার করেছে আওয়ামী লীগের এই পরবর্তীকালে করল যে তারা বিপুল ভোটে নির্বাচিত হয়ে সঠিক ভোটে কিন্তু আসার পরেই তার দেশ চালিয়েছে এবং পরবর্তীতে আবার নির্বাচন ব্যবস্থাকে মেনিপুলেট করে আবার ক্ষমতা আসতে চেয়েছে জনগণের ভোটে নয় তো এই পদ্ধতি থেকে সেই জন্য আমরা নির্বাচন ব্যবস্থা ঠিক করলেই হবে না আমাদের শাসন ব্যবস্থা ঠিক করতে হবে আমাদের শাসন ব্যবস্থাটা এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা যেখানে চিফ এক্সিকিউটিভ বা প্রাইম মিনিস্টার হাতে একেবারে নির্বাহী বিভাগ হ্যাঁ না এবং পার্লামেন্ট হান্ড্রেড পার্সেন্ট তার মধ্যে এবং জুডিশিয়ারি অলমোস্ট নাইনটি ফাইভ টু নাইনটি নাইন পার্সেন্ট তার এবং তার কারণে এবং দলীয় ওনারা অন্যান্য যেমন এই পাবলিক সার্ভিস কমিশন দুর্নীতি দমন কমিশন অন্যান্য যেগুলো প্রতিষ্ঠান আছে হিউম্যান রাইটস কমিশন বা তথ্য মানে যেটাই বলেন যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান এগুলোকে নিজস্ব লোকটুক সেট করে একেবারে সম্পূর্ণ কক্ষিগত করার সুযোগ আছে তো আমরা বলছি এইবার এই সুযোগটা ভাঙতে হবে কাজে আমরা এটা কোনো রাজনৈতিক দলের দ্বারা একবার বিএনপির উপরে ভরসা করেছিল মানুষ করেননি এবার আওয়ামী লীগেরও ভরসা করেছিল তারাও করেননি তখন মানুষে বলছে যে একজন বাইরের কোনো লোকে সেটা করতে পারবে টাক্টার জিনিসকে সবাই শ্রদ্ধা করেন উনি বিশ্ববরণ্য একজন ব্যক্তিত্ব এবং ওনার কোনো লোভ লালসা নেই ওনার কোনো পাওয়ার মোটিভেশন নেই উনি সেইভাবেই একটা টিম গঠন করেছেন যে যারা যারা এই ধরনের লোভ লালসে উঠছে বলে উনি মনে করেছেন কাজে আমরা ধারণা করছি যে এই ধরনের একটি সরকারের দ্বারা এই দুটো জিনিস সম্ভব হবে একটা হলো নির্বাচন ব্যবস্থাকে সঠিক করা যাতে প্রপার নির্বাচন হয়ে জনগণের মতামতের ভিত্তিতে ফলাফল হয় নির্বাচনের আর দুই নম্বর হলো তারপরে যারা চালাবে তারা এখন যেন জনগণকে জবাবদিতামূলক এবং জনগণের করে নিজের চাপিয়ে না দেয় এবং পরবর্তীতে আবার নির্বাচন ব্যবস্থাকে নিজের কুক্ষিগত করার সুযোগ আচ্ছা আমি সেটা বলি ওই রোডম্যাপটার কথাই ওনারা আমাদের থেকে জানতে চেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস আমরা বলেছি যে এই আমাদের কিন্তু একটা জিনিস জনগণ কিন্তু সুশাসন চায় এবং সুশাসন আমরা দেখেছি যে ইলেকটেড গভর্নমেন্টের চেয়ে যারা আদারওয়াইজ এসছেন তারা কিন্তু কম্পেরিটিভলি বেটার এই সুশাসন দিয়েছেন এটা আমাদের অভিজ্ঞতা যে আমাদের কথা হলো আমাদের পার্টির পয়েন্ট অফ ভিউ থেকে আপনারা কাজগুলো যেটা জনগণের প্রত্যাশা জেনেছেন এটার ডিটেলগুলো নিয়ে কতদিন আপনাদের লাগতে পারে সেইভাবে আপনারা রোড ম্যাপ করেন দরকার হলে আমাদের পক্ষ থেকে আপনাদের আস্থা আছে বিশ্বাস আছে যে আপনারা করতে পারবেন করবেন আমরা অপেক্ষা করব এবং জনগণও অপেক্ষা করবেন জনগণের কাছে দরকার এখন যেগুলো সেটা সুশাসন দরকার এবং পরবর্তীতে একটা ভালো সরকার আছে তাদের কথা মতো দেশ চলে তারা যে দেশের মালিক এটা মতো স্টাবলিশড হয় এটা যেন জনগণের সময় দেবে তবে যত তাড়াতাড়ি সম্ভব সেটা করতে হবে এবং ইন দ্য মিন টাইম সুশাসন যেন নিশ্চিত হয় যেটা প্রথম আমাদের এখানে বড় দুটো চ্যালেঞ্জ একটা আইনশৃঙ্খলাকে নর্মালাইজ করা আর একটা জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখা এগুলো যেহেতু ইকোনমিক সিচুয়েশান আমাদের দেশে গত গত সরকার লুটপাট করে একেবারে দেশকে খালি করে গেছে সেই পরিস্থিতিতে এই দুটো যদি ওরা ঠিক রাখতে পারি জনগণ যদি মোটামুটি একটা স্বস্তিতে থাকতে পারে নিরাপত্তা নিশ্চিত হয় এবং জনগণ যদি খাওয়া পড়ার চিন্তা ততটা না থাকে তাহলে জনগণ যতদিন তবুও আমরা মনে করি ওনারা একটা রোডম্যাপ নিজেরা বানিয়ে করা ভালো তাহলে জনগণের মধ্যে বোঝা যাবে যে কতদিনের দিনের পদে কি করতে চাচ্ছে পার্টিদেরও নিজেদের আবার আমরাও সেভাবে ওটাই আমরা ওনাদের সাজেশন দিয়েছি আমাদের তরফ থেকে আমরা কোনো জোর করব না তবে আপনারা নিজেরাই ঠিক করেন কবে কবে কীভাবে করে কিভাবে আপনারা পরবর্তী ইলেকশন দেবেন তবে পরবর্তীতে আমরা একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক নির্বাচন এবং গণতান্ত্রিকভাবে পরিচালিত দেশ এটি আমরা চাচ্ছি নির্বাচন স্যার আমি নেক্সট আপনাকে জিজ্ঞেস করব আপনি ইউ হ্যাভ আ রিলেশনশিপ গুড রিলেশনশিপ উইথ ইন্ডিয়া ইউ কিপ ভিজিটিং ইন্ডিয়া আমি যখন থেকে এখানে এসেছি আমি দেখছি ইন্ডিয়ার প্রতি একটা খুব অ্যাঙ্গার হয়েছে আই এম নট ডিনাইং ইট অলসো দ্য ফ্যাক্ট দ্যাট এখন ফ্লাডসের জন্য ইন্ডিয়াকে ব্লেম করা হচ্ছে অ্যান্ড দ্য মেইন অ্যাঙ্গার অ্যান্ড নো কমপ্লেন এগেনস্ট ইন্ডিয়া ইজ দ্যাট ইন্ডিয়া আহ সাপোর্টেড অনলি ওয়ান পার্টি প্রবলি এন্ড ওয়ান ক্যারেক্টার আপনি কি মনে করেন আপনার ইন্ডিয়া থেকে এক্সপেক্টেশন কেন হার ইউ থিঙ্ক রিলেশনশিপটা কি করে চলবে লিখা নেবাইজ তুমি যেটা লাস্ট বললে ওটিই সমস্যা এটা একথাটা আমি ইন্ডিয়ানদেরকে জোখে যেখানে সুযোগ পেয়েছি বা বিভিন্ন ভাবে বলার চেষ্টা করেছি বাংলাদেশের জনগণ কিন্তু এই সরকারের কে পছন্দ করছে না এবং এই সরকার কিন্তু সত্যিকার অর্থেই বাংলাদেশের জনগণকে রিপ্রেজেন্ট করছেন না কারণ ইলেকশনে ঠিক মতো ইলেকশন ওনারা পাস করতে পারবেন না কাজেই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন না সেই সরকারকে ওনারা যদি একেবারে মানে কি বলবো অকুণ্ঠ সমর্থন দিয়ে থাকেন অল রেসপেক্ট ওনাদের যেখানে জনগণের অত্যাচার করছে ইলেকশন ঠিক হচ্ছে না বিভিন্নভাবে মানুষের নির্যাতিত হচ্ছে এবং লুণ্ঠন হচ্ছে দেশের দুর্নীতির ভার সেই সব ক্ষেত্রে মোটামুটি একটা আনকন্ডিশনাল সাপোর্ট ইন্ডিয়া দিচ্ছে বলে জনগণের ধারণা হয়েছে কাজে জনগণ সেই পরিপ্রেক্ষিতে ইন্ডিয়া সরকারের উপর বা যারা যারা চালাচ্ছেন তাদের উপর তারা বিরক্ত এই এইটুকুই আমি আমি লক্ষ্য করেছি এবং এই এই এইটি তারা এখন প্রকাশ করতে চাচ্ছে তবে আমি বারংবার একটা কথা বলতে চাই যে বাংলাদেশের জনগণ ইন্ডিয়ার জনগণের সঙ্গে কোনো শত্রুতা নেই আমরা সবসময় পরস্পরের বন্ধু ছিলাম এখনও আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ এটা আমার বিশ্বাস ফলে ওনাদেরকে যেটা দেখতে হবে যে সরকার যেমন সরকারের সঙ্গে ওদের বন্ধুত্ব দরকার জনগণের সঙ্গে যেটা বন্ধুত্ব থাকে জনগণ যেন ওনাদেরকে শত্রু মনে না করে যেহেতু তারা তাদের শত্রু হিসাবে চিহ্নিত একজন শাসককে ওনারা সমর্থন দিচ্ছেন সেই পরিস্থিতি থেকে ভবিষ্যতে না হয় এটি দেখা দরকার আমি মনে করি কি করা উচিত আপনি মনে করেন ডু দে শুড রিচ আউট লাইক আই অ্যাক্সেস ওনারা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও যোগাযোগ ছিল অনেক মাঝখানে এই সমস্যাটা হয়ে যাওয়ার পরে একেবারে হঠাৎ করে পুরো জিনিসটা তো একেবারে ওয়ান এইটি ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে এটা তো ইন কোর্স অফ টাইম এটা হিল হয়ে যাবে আবার তবে ওই গেসাটা থাকতে হবে যে আমরা বাংলাদেশের জনগণের শত্রু নয় আমরা বাংলাদেশের জনগণকেও আমরা বন্ধুত্ব চাই আমরা পিপুল টু পিপল পিপুল গভর্নমেন্ট টু পিপুল গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সব রিলেশনশিপে আমরা ঠিক রাখতে চাই একতরফাভাবে শুধু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশন এটা যেন না হয় ভবিষ্যতে এটি জনগণের প্রত্যাশা এবং আমি আশা করবো যে এই এই প্রত্যাশা থাকলে কিছুদিনের মধ্যে এই জিনিসটি আসবে কারণ আমাদের ভারতের আমাদের কিন্তু ভারতকে দরকার ভারতও আমাদেরকে দরকার এবং আমরা নিকটতম প্রতিবেশী ভারত একটা বৃহত্তম প্রতিবেশী এবং একটা বিগ পাওয়ার মানে মিলিটারি পাওয়ার বলছি না আমি ইকোনমিক পাওয়ার বলছি কাজে আমাদের সঙ্গে তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব সম্পূর্ণ সম্পর্ক দেশের উন্নতির জন্য সহায়ক হবে সেইভাবে রিলেশনশিপটা ব্রেন করতে হবে আমাদের দেশের লোকের একটা ধারণা যে কোনো বড় দেশের পাশে ছোট দেশের একটা ধারণা থাকে যে বড় দেশ আমাদেরকে হজম করে ফেলবে খেয়ে ফেলবে এটা একটা স্বাভাবিক কাজে ওই ট্রেড পারসেপশন থেকে মানুষই মনে করে যে উই ডোন্ট ওয়ান্ট মাস্টার্স উই ওয়ান্ট ফ্রেন্ডস ওই ওই দিক থেকে আঙ্গিক থেকে যেন ওনারা তাদের কথাবার্তা চালচলন বা তাদের সমস্ত নীতি নির্ধারণ যদি ওইভাবে হয় তাহলে আমি মনে করি বাংলাদেশ উইল বি ভেরি ক্লোজ টু দেম ইন নো টাইম কিন্তু ওটা আমাদেরকে মেনটেন করতে হবে যে আমরা একটা যে জনগণকে রিপ্রেজেন্ট করে না এবং জনগণ যার উপর বিক্ষুব্ধ জনগণ যাকে অত্যাচারিত হচ্ছে সেই সরকারকে এই সমর্থন ভবিষ্যতে যেন এরকম অবস্থান না হয় এবং ভবিষ্যতের যেন সত্যিকার অর্থেই আমরা পরস্পর প্রতিবেশী এবং সুপ্রতিবেশী হিসাবে থাকতে চাই বন্ধু হিসাবে থাকতে চাই আত্মীয় হিসাবে থাকতে চাই এই মনোবৃত্তি নিয়ে যদি তারা কাজ করেন বাংলাদেশের মানুষ আমি মনে করি এই এই যে বিরাট একটা যে বিরোধী মনোভাব এটা চলে যাবে আর বন্যার ব্যাপারে বা যেকোনো ব্যাপারে বাংলাদেশের মানুষের একটা পারসেপশন হলো যেহেতু নদীগুলো ওখানে আমাদের সমস্যা কিন্তু শুষ্ক মৌসুমে পানি কম পাওয়া সেটা ওই ব্যারেজ দিয়ে ব্যারেজগুলো দেওয়া হয় আসলে একটা হলো হাইড্রোয়েট্রিক করার জন্য আর একটা হলো পানি ডাইভার্ট করে নেওয়ার জন্য যেমন লিন মৌসুমে কিন্তু যখন বর্ষা মৌসুম অনেক অতিরিক্ত বৃষ্টিপাত হয় তখন যে অতিরিক্ত পানি সেটা নদী দিয়ে আসার সময় নদী উছলে চলে যাবে যদি নদীর বাইরে ক্যাপাসিটি বাইরে আসে এটা উজান থেকে ভাটায় যাবে তো যেতেই হবে বাঁধ থাকলে ওখানে যদি বাঁধ সময় মতো না খোলা হয় তাহলে এক সময় এসে বাঁধটা ভেঙে যাবে তখন কিন্তু পানির তোরে যেটা ভাটির দিকে বড়ো ধরনের বিপর্যয় হতে পারে বিশালভাবে একবারে জলোচ্ছ্বাস হতে পারে এবং বিভিন্নভাবে শুধু ফ্লাড না আরও বেশি ক্ষতি হতে পারে কাজেই যে কোনো বাঁধেরই নিয়ম হলো অতিরিক্ত যখন পানি বাঁধ ভাঙার মতো অবস্থা হয় কিছু কিছু পানি ছাড়তে ছেড়ে জিনিসকে রেগুলেট করতে হয় তো ভারত এটা সেটা করেছে এবার তার ফলে কিন্তু ভারতেও বন্যা হয়েছে সেখানেও লোক মারা গেছে এবং আমাদের এখানেও সেই পানি এসে লোক মারা গেছে কারণ এখন ভারতের দিক থেকে পানি এসটির জন্য ভারত শত্রু এটা একটা পারসেপশান ভুলক্রমে হোক বা কিছু লোক ইচ্ছা করে হোক প্রচার করছে তো এটা সঠিক নয় তবে একটা জিনিস সঠিক বলা যায় যেটা মানে টেকনিক্যালি ওই উজান থেকে পানি যখন ভাটির দিকে খুব ডেঞ্জার লেভেলে চলে আসে তখন এগুলোকে আগাম সতর্কবার্তা দিতে হয় যে তোমরা প্রিপেয়ার্ড হও বড় ধরনের একটা বর্ণা আসছে তাতে করে এখানকার যারা অ্যাডমিনিস্ট্রেশন থাকে তারা ডিহেবিলিট যারা মানুষকে যেখানে সরিয়ে নেওয়ার যেটা করার একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে এখানে সরকারের বক্তব্য হলো বর্তমান সরকারের যে আমরা এই ধরনের কোনো ওয়ার্নিং পাইনি বলে এটা একটা ইন্ডিয়ার তরফ থেকে ল্যাপস হয়েছে তো যাই হোক এটার জন্য আমি মনে করি যে ইন্ডিয়া বলছে তারা করেছিল ইন্ডিয়া বলছে যে তারা ওয়ারন করেছে এখন সেটাই বলছি যে এই বুঝা হয়তো কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে আমি আশা করছি স্যার অলসো আপনি কিছুদিন আগে একটা স্পিচ দিয়েছিলেন वेयर সেড কি শেখ হাসিনা কে এক্সট্রাডাইট করা দরকার ওনাকে পাঠিয়ে দেওয়া দরকার এন্ড শি শুড ফেস দা ল এটা আমাকে সবাই বলছে এখানে আপনার কি মনে হয় ইন্ডিয়া কি করতে আপনি দেখেছেন আর আপনি তো বাংলাদেশের ইতিহাস বহু বছর দেখেছেন আপনি ইতিহাসের সাথেই জড়িয়ে তা আপনি কি মনে করেন এখানে ইন্ডিয়া করতে পারে এটা আমি অবশ্যই ইন্ডিয়ার সরকারের কি মানে নীতি সেটা আমি বলতে পারবো না বলা উচিত হবে না ওনাদের মতো ওনাদের অনেক কিছু বিবেচনা করতে অনেক কিছু তবে আমি মনে করি যে শেখ হাসিনার জন্য এবং দেশের জন্য উনি এসে বিচার ফেস করাটা অনেক ভালো আমার ভাই হোসেন মোহাম্মদ এরশাদ এখানে ছিলেন নয় বছর করেছেন ওনাকে পদত্যাগ করতে হয়েছে তারপরে বিভিন্নভাবে ওনাকে ইমপ্লিকেট করে অভিযোগ দিয়ে ওনাকে জেলে নেওয়া হয়েছে ওনাকে কিন্তু তখন দেশ ত্যাগ করতে বলা হয়েছিল হি রিফিউজড উনি বলে আমি জনগণের সামনে আমার বক্তব্য বলবো বিচার হতে আমি বিচার রাজি আছি তো ওই কারণে কিন্তু উনি রাজনীতিতে টিকে গেছেন এবং পরবর্তীকালে উনি রিহাবিলিটেট হয়েছেন এবং বিপুল ওনার একেবারে দেশের জীবন শেষ দিন পর্যন্ত উনি জনগণের চোখে খুব একটা বড় নন্দিত নেতা ছিলেন এবং মানুষের ওনার মৃত্যুর পরে মানে একেবারে লক্ষ লক্ষ মানুষ ওনার চারটা ওনার জানা জানাজা করেছিল ওনাকে শ্রদ্ধা জানিয়েছিল একে রাষ্ট্রীয়ভাবে সবাই শ্রদ্ধা করেছিল তো সেই জন্য আমি মনে করি শেখ হাসিনাও এখানে এসে যদি জনগণের মানে বিচ নর্মাল বিচারের সম্মুখীন হওয়া উচিত এবং নর্মাল বিচারে আমার এবং জনগণেরও একটা দাবি হলো উনি যদি খারাপ কাজ করে থাকেন উনি কেন শাস্তি পাবেন না সবাই যদি শাস্তি পায় উনি কেন পাবেন না তো এই জন্যই কারণে আমি মনে করি যে এটা জনগণের কথাটাই আমি রিফ্লেক্ট করেছি এবং এটাই আমার মনে হয় করা উচিত তবে ভারত কি করবে সেটা আমি বলতে পারবো না মানে অনেকে মানে ভারত কি করতে পারবে সেটা অন্য কথা কিন্তু আরেকটা হচ্ছে যে উনি হয়তো ওখান থেকে ইউএই চলে যেতে পারেন মানে এটাকে জনগণ দেখছে যে একটা কাইন্ড অফ পালিয়ে যাওয়া মানে একটা পলাতক হিসেবে তা উনি তো পালিয়ে গেছেন সেটা তো বলার অপেক্ষা রাখে না উনি তো এখানে ওনার তো দেশের থেকে এই সময় দেশটা সলিউশন না করে কিছু কোনো রকম প্রি ওয়ার্নিং ছাড়া হঠাৎ করে দেশ থেকে রিপোর্ট শুনেছি স্যার যে গণভবনে মানুষ ঢুকে পড়েছিল যদি উনি না চলে যেতেন তাহলে ওনাকে মেরে ফেলা হতো ওটা আপনি বলতে পারেন মানে কি হয়েছিল সিচুয়েশন খারাপ হয়েছিল ডেফিনেটলি খারাপ হয়েছিল তো যেটাই হোক ওনাকে যে কোনো কারণে হোক পালিয়ে যেতে হয়েছে তবে সেই কারণেই উনি পালিয়ে গেছেন এবং এটা ওনার সৃষ্ট জিনিস যদি জনগণ এমনভাবেই ক্ষিপ্ত হয় যে একেবারে পুলিশ আর্মি কাউকে মানছেন না গোলাগুলি মানছেন না ওনার উপরে ঝাঁপিয়ে পড়ছেন তো সেটা তো উনি সৃষ্টি করেছেন তো সেই কারণেই বলছি যদি উনি কারণে যান বাঁচানোর জন্য যেয়ে থাকেন পালিয়ে গেছেন উনি ফিরে এসে বিচারের সম্মুখীন হওয়া উচিত এটা জনগণের দাবি আর আমি যেটা বলেছি এটা আমার ব্যক্তিগত কথা না সাধারণ জনগণ এটি চায় যে সবাই বিচারের সম্মুখীন হওয়া উচিত উনি কেন বিচারের উঠতে থাকবেন স্যার আমার শেষ দুটো প্রশ্ন এক তো জাতীয় পার্টির নেক্সট এজেন্ডা কি হবে ইলেকশন যখনই হোক ছ মাস এক বছর দু বছর আপনাদের এজেন্ডা কি হবে এন্ড সেকেন্ডলি ডু ইউ অলসো বিলিভ দে শুড বি ফ্রি দ্য ফেয়ার ইলেকশন যে যেখানে সব পলিটিক্যাল পার্টি ইনক্লুডিং আওয়ামী লীগ শুড টেক পার্ট ইউ থিঙ্ক ওদেরকে বাজে সবাই আমি মনে করি নির্বাচন মানে হলো ইনক্লুসিভ নির্বাচন ইনক্লুসিভ ছাড়া সত্যিকার অর্থে জনগণের মতামতের বই প্রকাশ এখানে ঘটে না যে কোনো লোককে এটার নিয়মটা হলো অবাধ সুষ্ঠু নির্বাচ নিরপেক্ষ নির্বাচনের নিয়মই হলো ক্যান্ডিডেটস যে কোনো মানুষ আসতে দেওয়া উচিত এবং ভোটার যে কোনো মানুষকে ভোট দিতে দেওয়া উচিত তো সেই কারণে চয়েস বাড়ানোর জন্য যে কোনো ধরনের একটা বহুদলীয় গণতন্ত্রে যে কোনো ধরনের দলীয় দলীয় মানুষকে সেখানে কন্টেস্ট করতে দেওয়া উচিত নির্বাচনে ভোট দিতে দেওয়া উচিত এটা করেনি জন্য গতবার আমি আমার আর্টিকেল লিখেছিলাম বক্তৃতা বলেছি যে বিএনপিকে বা একটা বড় শক্তিকে বাদ দিয়ে নির্বাচন হওয়াতে ইনক্লুসিভ নির্বাচন হয়নি তো সেখানেও আমি বলেছিলাম যে বড় দলগুলিকে বাদ দিয়ে নির্বাচন করলে ইনক্লুসিভ হবে না কাজে ইনক্লুসিভ নির্বাচনে সকলের পার্টিসিপেশন এনশিওর করতে হবে যে যে দোষী সে না করতে পারে তার শাস্তি হতে পারে কিন্তু দলভাবে সব দলের যতটুকু সম্ভব জনগণের জন্য হান্ড্রেড পার্সেন্ট পার্টিসিপেশন থাকে এবং রাজনৈতিক দলগুলোর জন্য হান্ড্রেড পার্সেন্ট পার্টিসিপেশন থাকার সুযোগ থাকে এটা হলেই সত্যিকার অর্থে ইনক্লুসিভ নির্বাচন বলা যায় যার মাধ্যমে সত্যিকার গণরায়ের প্রতিফলন হয় Thank you. Don't know what Sir So that was uh, Chairman uh, GM Kader, Chairman of the Jatiyo Party of Bangladesh, telling us what actually happened. Why did we see former Prime Minister escaping this country and finally uh, settled in Delhi? We do not know where she will be going. But however, um, as a political party, as the leader of opposition for last time, he sees a brighter future for Bangladesh and the fact that democracy should return. For ABP Life, this is Nayanima Basu. Oh, <music>